কাজী নজরুল ইসলামের লেখা আমার কৈফিয়ত বর্তমানের কবি আমি ভাই ভবিষ্যতের নই নবী কবি ও অকবি যাহা বল মোরে মুখ বুঝে তাই সই সবই কেহ বলে তুমি ভবিষ্যতে যে ঠাঁই পাবে কবি ভবির সাথে হে যেমন বেরোই রবির হাতে সে চিরকেলে বাণী কই কবি দোষীছে সবাই আমি তবু গাই শুধু প্রভাতের ভৈরবী কবি বন্ধুরা হতাশ হইয়া মোর লেখা পড়ে শ্বাস ফেলে বলে কেজো ক্রমে হচ্ছে অকেজো পলিটিক্সের পাশ ঠেলে পড়ে না কো বই বয়ে গেছে ওটা কেহ বলে বউয়ে গিলিয়াছে গোটা কেহ বলে মাটি হলো হয়ে মোটা জেলে বসে শুধু তাস খেলে কেহ বলে তুই জেলে ছিলি ভালো ফের যেন তুই যাস জেলে গুরুকন তুই করেছিস শুরু তলোয়ার দিয়ে দাড়ি চাচা প্রতি শনিবারই চিঠিতে প্রেয়সী গালি দেন তুমি হাড়ি চাচা আমি বলি প্রিয়ে হাটে ভাঙি হাঁড়ি অমনি বন্ধ চিঠি তাড়াতাড়ি সব ছেড়ে দিয়ে করিলাম বিয়ে হিন্দুরা কন আরি চাচা জবন না আমি কাফের ভাবিয়া খুঁজি টিকি দাড়ি নারী কাছা মৌলভী যত মৌলভী আর মোল্লারা কন হাত নেড়ে দেবদেবী নাম মুখে আনে সবে দাও পাজিটার জাত মেরে ফতোয়া দিলাম কাফের কাজিও যদিও শহীদ হইতে রাজিও আমপারা পড়া হাম বড়া মোড়া এখনো বেড়াই ভাত মেরে হিন্দুরা ভাবে ফার্সি শব্দে কবিতা লেখেও পাত নেড়ে আনকোরা যত নন ভায়োলেন্ট ননকোর দলও নন খুশি ভায়োলেন্সের ভায়োলিন নাকি আমি বিপ্লবী মন তোষি এটা অহিংস বিপ্লবী ভাবে নয় চরকার গান কেন গাবে গোড়ারাম ভাবে নাস্তিকামি পাতিরাম ভাবে কানফুসি সরাজিরাভাবে নারাজি নারাজিরাভাবে তাহাদের অঙ্কুশি নরভাবে আমি বড় নারী ঘেষা নারীভাবে নারী বিদ্বেষী বিলেত ফেরুনি প্রবাসী বন্ধু কন এই তব বিদ্বেষী ভক্তরা বলে নবযুগ রবি যুগের না হই হুযুগের কবি বটি তোরে দাদা আমি মনে ভাবি আর কষে কষি হৃদপেশি দোকানে চশমা টিয়া ঘুমানো দিব্যি হতেছে নিদ বেশি যে লিখি ছাই মাথাও মুন্ডু আমি কি বুঝি তার কিছু হাত উঁচু আর হলো না তো ভাই তাই লিখি করে ঘাড় নিচু বন্ধু তোমরা দিলে না কো দান রাজ সরকার রেখেছেন মান যাহা কিছু লিখি অমূল্য বলে অমূল্য নেন আর কিছু শুনেছ কি হুম হুম ফিরেছে রাজার প্রহরী সদাই কার পিছু বন্ধু তুমি তো দেখেছ আমাই আমার মনের মন্দিরে হাড় কালি হল শাসাতে নারিনু তবু পোড়ামনো মন্দিরে যতবার বাঁধি ছেড়ে সে শিকল মেরে মেরে তারে বিকল তবু যদি কথা শোনে সে পাগল মানিল না রবি গান্ধী রে হঠাৎ জাগিয়া বাঘ খুঁজে ফেরে নিশার আধারে বন চিরে আমি বলি ওরে কথা শুন খ্যাপা দিব্যি আছিস খোশ হালে প্রায় হাফ নেতা হয়ে উঠেছিস এবার এ দাউ ফসকালে ফুল নেতার আর যে হায় বক্তৃতা দিয়ে কাঁদিতে সভায় গুড়ায়ে লঙ্কা পকেটেতে বোকা এই বেলা ঢোকা সেই তালে নিশ তোর ফুটো ঘরটাও নয় পস্তা বিশেষ কালে বোঝে না কো যে সে চারণের বেশে ফেরে দেশে দেশে গান গেয়ে গান শুনে সবে ভাবে ভাব নাকি দিন যাবে এবে পান খেয়ে রবে না কো ম্যালেরিয়া মহামারী স্বরাজ আসেছে চড়ে জুড়ি গাড়ি চাঁদা চাই তারা ক্ষুধার অন্য এনে দেয় কাঁদে ছেলে মেয়ে মাতা কয় ওরে চুপ হত আসে যে দেখছে ক্ষুধা তোর শিশু চাই না স্বরাজ চাই দুটো ভাত একটু নুন বেলা বয়ে যায় খাই বাছা কচি পেটে তার জলে আগুন কেঁদে ছুটে আসি পাগলের প্রায় স্বরাজের নেশা কোথা ছুটে যায় কেঁদে বলি ও গো ভগবান তুমি আজিও আছো কি কালিও চুন কেন ওঠে না কো তাহাদের গালে যারা খায় এই শিশুর খুন আমরা তো জানি স্বরাজ আনিতে পোড়া বার্তা কুয়ে খাস কত শত কোটি ক্ষুধিত শিশুর কারিয়া গাড়িয়া এলো কোটি টাকা এলো না স্বরাজ টাকা দিতে না রে বুখারি সমাজ মার বুক হতে ছেলে কেড়ে খায় মোরা বলি বাঘ খাও হে ঘাস জননী মাগিছে ভিক্ষা ঢেকে রেখে ঘরে ছেলের লাশ বন্ধুগো আর বলিতে পারি না বড় বিষ জ্বালাই বুকে দেখিয়া শুনিয়া খেপিয়া দিয়াছি তাই যাহা আসে কই মুখে রক্ত ঝরাতে পারি না তো একা তাই লিখে যাই এ রক্ত লেখা বড় কথা বড় ভাব আসে না কুমা বন্ধু বড় দুঃখে অমর কাব্য তোমরা লিখিও বন্ধু যাহারা আছো সুখে পরোয়া করি না বাঁচি বা না বাঁচে যুগের হুযুগ কেটে গেলে মাথার ওপরে জ্বলিছেন রবি রয়েছে সোনার শত ছেলে প্রার্থনা করো যারা কেড়ে খাই তেত্রিশ কোটি মুখের গ্রাস যেন লেখা হয় আমার রক্ত লেখায়